সম্পর্কে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, আর ছোটদের অনেক ভালোবাসা বড়দের আমার তরফ থেকে প্রণাম। তো আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম যে আমাদের পয়লা বৈশাখের দিন একটা অকেশন হয় বাড়িতে, যেটা মানে ফ্যামিলির সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করি। তো এখনো কেউ আসেনি, এখন বাজে কটা, 11:30-12 বাজে, তো এখনো কেউ এসে পৌঁছায়নি। আস্তে আস্তে সবাই আসবে। আমি তবে রেডি রেডি হয়ে বসে আছি। আমি শাড়ি পরেছিলাম, ওখানে দেখছো শাড়ি, এটা একটা মেকআপ লুকও করা আছে আমার, ওই শাড়িটাই পরেছিলাম। কিন্তু এত গরম, এত গরম দিনের বেলা এমনি গরম, আর জানলা দিয়ে মানে পুরো ঝলসে যাওয়ার মতন অবস্থা হচ্ছিল। তো আমি 1 ঘন্টাও পরে থাকতে পারিনি। আমি চেঞ্জ করে আবার এই ইয়েলো কুর্তিটা পরে নিয়েছি, যেটা আমাকে সাদে পিয়ালে দিয়েছিল, আগাম সাদের গিফট দিয়ে দিয়েছে। তো সেটাই আমি পরেছি, একটা ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে। আর ব্যাস, এত গরম পড়েছে, সাজাসাজির আর কোনো সিনই নেই। আর শুধু মুখে আমি অ্যাপ্লাই করছি মামাআর্থের ওই ফেস মিল্কটা, ব্যাস এটাই আমার আজকের মেকআপ লুক, আর পারছিও না আমি। আর যেহেতু এখন মানে প্রায় 9 মাস হতে এলো, তো সেজন্য ওরকম কষ্টই হয়, খুবই কষ্ট হয়। আমি জানি না সারাদের দিন কি হবে, আমি আদৌ শাড়িটা পরে থাকতে পারবো কি পারবো না। আর ওপরে মাসি রান্নাবান্না শুরু করে দিয়েছে, আমাদের যে দুর্গাবাসি রান্না করে সমস্ত অকেশনে, ওই মাসিই করছে, সব মাছেরই আইটেম হবে আর ভাজা ভুজি ডাল এইগুলোই হবে। হ্যাঁ আমপাতা, বাবা এটাই বলছিল যে আমের পল্লব, তারপরে বেলপাতা, ফুল এগুলো আনার জন্য। তো গেছে ফুল টুল আনতে ঠাকুরকে পড়ানোর, আর তারপরে যেটা হয় না শোলার কদম, সেগুলো বাড়িতে ঝোলায় গেটে গেটে, মানে দৌড়ে দৌড়ে ঝোলায়, তো সেইগুলোই আনতে গেছে। আর এই বেলপাতার কথা বলতে ভুলে গেছিলো, তাই সেটা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করতে বললো। যাই হোক, আমার ফোন টোন হয়ে গেছে, এবার আমি জামাকাপড়গুলো বরং গুছিয়ে ফেলি, এক্ষুনি এক এক করে সবাই আসবে। আর তার আগে ঘরটা পরিষ্কার করে নেওয়া জরুরি, যদিও ঘর পরিষ্কার করাই আছে, শুধু জামাকাপড়গুলো গুছিয়ে আলমারিতে ভরবো। আর বাকি বাকি আর কিছু করার নেই, একটু রেস্ট নেবো, আমি না মানে হাঁপিয়ে যাচ্ছি। আর তোমরা না জিজ্ঞাসা করো যে আমার সাত কবে সাত কবে সাত কবে সাদা হয়ে গেছে নাকি, বেবি হয়ে গেছে নাকি, অনেকে তো এটাই ভেবেছো যে আমার হয়তো ডেলিভারি হয়ে গেছে। না, ডেলিভারি আমার সবে 8 মাস চলছে, তো ডেলিভারি আমার হয়নি, 9 মাস পড়বে, তারপরে সাদ হবে, তারপরেই ডেলিভারি। তো মোস্ট প্রবাবলি আমার 19 তারিখে হয়তো সাদ হবে, ওরকমই কথাবার্তা হয়েছে, মানে ঠিক হয়েছে। তো যখন হবে তখন তো জানতেই পারবে, আর তাছাড়া ব্লগ তো আমি শেয়ার করবোই, সেটাও তোমরা দেখতেই পারবে, আর তারপরে গিয়ে বেবি হবে, এত তাড়াতাড়ি আমার হয়নি। যাই হোক, তখন যেটা বলছিলাম কী কী রান্না হচ্ছে, কী হচ্ছে, দুর্গা মাসি রান্না করছে, ওপরেই রান্না হচ্ছে আমাদের ছাদে। আর কী কী রান্না বলতে, এই যেমন ভাজা ডাল, মাছ ভাজা, শাক সবজি ভাজা যেগুলো হয়, আর সাথে হচ্ছে মাছ, হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, যেমন হয় বাঙালি খাবার দাবার সেগুলোই হচ্ছে। মাংস হয় না আমাদের, পয়লা বৈশাখের দিন মাছই হয়, 2-3 রকম মাছ হয়, কিন্তু মাংস কিছু হয় না। তো সেগুলো হোক ওপরে, আমি যেহেতু সিঁড়ি ভাঙবো না তাই গিয়ে দেখাতেও পারছি না আমি, কিন্তু যখন রান্না হয়ে নিচে আসবে তখন নিশ্চয়ই দেখাবো, আর আমি শেয়ার করবো তোমাদের সাথে আজকের আমার দিনটা। হয়তো ছোটো ব্লগ হতে পারে বা জানি না কতটা কী হবে, কারণ বুঝতেই পারছো এখন আমার অবস্থাটা দেখে খুবই হাঁফ লেগে যাচ্ছে, একটুতেই আমি মানে বেশিক্ষণ বসতে পারছি না, বা দরজাটা বন্ধ হবে, বাথরুমের দরজাটা খুলে রেখেছিলাম, ওটা বাস করে বন্ধ হলো। যাই হোক, বুঝতেই পারছো আমার অবস্থাটা দেখে এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, গরমে কষ্ট হচ্ছে, বেশিক্ষণ বসে থাকলে ব্যাক পেন হচ্ছে, নানান ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। তাই হয়তো ভিডিওটা ছোট হবে, কিন্তু আমি ডেলি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকি, তো সেই রকমই ছোট হলেও তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। আর চলো আজকের দিনটা শুরু করা যাক। গুড ভাইবসে চলছে হিউজ ডিসকাউন্ট, যেটা হচ্ছে বাই টু গেট টু ফ্রি অফার চলছে। তো আমি এখানে তোমাদের 5টা ফেস ওয়াশ দেখিয়ে দেবো। একটা হচ্ছে পাপায়া ব্রাইটেনিং ফেস ওয়াশ, যেটা হচ্ছে অল স্কিন টাইপ ফেস ওয়াশ আছে। অ্যাক্টিভেট চারকোল ফেস ওয়াশ, যেটা হচ্ছে ডিপ ক্লিন ফেস ওয়াশ, এটাও অল স্কিন টাইপ ফেস ওয়াশ আছে। আর এখানে আছে হানি ফেস ওয়াশ, যেটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ আছে, এটাও অল স্কিন টাইপ ফেস ওয়াশ আছে। অল স্কিন টাইপ ফেস ওয়াশ কিন্তু তোমরা সবাই ইউজ করতে পারবে, যাদের ড্রাই স্কিন, নর্মাল স্কিন, কম্বিনেশন স্কিন, প্রত্যেকে ইউজ করতে পারবে। আর এখানে দুটো দেখাবো আমি অয়েলি স্কিনের জন্য, যাদের এক্সট্রিম অয়েলি, যেহেতু সামার চলে এসেছে, অনেকেরই পিম্পলসের সমস্যা আছে, তাহলে তোমরা এরকম ফেস ওয়াশ ইউজ করতে পারো। এখানে একটা আমি এমনি জেল ফর্মুলায় যে ফেস ওয়াশ হয় কফি ফেস ওয়াশ দেখাচ্ছি, এটাও অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আর
এখানে একটা ফোমিং ফেস ওয়াশ দেখাচ্ছি, টিট্রি ফেস ওয়াশ, যেটাও অয়েলি স্কিনের জন্য খুব ভালো। তো এই দুটো অয়েলি স্কিনের জন্য গেল, আর এই তিনটি ফেস ওয়াশ যেটা দেখালাম সেটা হচ্ছে অল স্কিন টাইপ ফেস ওয়াশ আছে। আর গুড ওয়েবসের সমস্ত প্রোডাক্টই নো প্যারাবেন সালফেট ফ্রি কোয়ালিটি ফ্রি প্রোডাক্ট আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা একবার চেক করে নিও। তো আমাদের যে ওই কদম ফুল যেটা হয় না সোলার, সেগুলো এনে রেখে দিয়েছে, এগুলো পরে সাজানো হবে, কারণ যেহেতু দৌড়গুলো অনেকটাই উঁচু উঁচুতে, তো আমার তো হাত যাবে না, বাকি কারোরে সেরকমভাবে হবে না। তো অভিক বা বাড়ির অন্য কেউ যখন আসবে কাকুরা, তখনই টাঙিয়ে টাঙিয়ে দেবে। আর আমি আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একটা কুর্তি পরেছি যেটা এই কলমকারি কুর্তি আছে মেরুনের সাথে, যে মেরুনের সাথে আর ইয়েলো দিয়ে, মাস্টার্ড ইয়েলো দিয়ে আর ব্ল্যাক প্যান্ট দিয়েই পরেছি, কারণ এত গরম এত গরম যে ওই জামাটা মানে গরমে ভেঙে। হ্যাঁ বলো, ওইগুলো দেবে? আরে আমি তো ভাবছি তাই কি করব বুঝতে পারছি না, আমি এগুলো লাগাতে হবে, জড়ার টোপা গুলো এগুলো কে লাগাবে, এগুলো তো আমি লাগাতে পারবো না। আমি কুর্তিটা নিয়েছি বুলবুল থেকে, এটারও হল ভিডিও আসবে পরে দেখতেই পারবে। আর এরকম এল সাইজ নিয়েছি কিন্তু আমার এখন একদম ফিটিংস হয়ে গেছে, আর পরে গিয়ে এটা ঠিক করেছি যে চেন লাগিয়ে নেবো, তাহলে সেটা ফিটিং কুর্তিও হয়ে যাবে। তো পরে গিয়ে সেটাও তো দেখাবো, ব্লগে দেখাবোই, আপাতত এটা পরে নিয়েছি। আর হ্যাঁ, অনেকেই বলো যে নতুন জামাকাপড় পরতে হয় না পয়লা বৈশাখে, কিন্তু মানে নতুন জামাকাপড় পরতে হয় না প্রেগনেন্সিতে, পয়লা বৈশাখে না প্রেগনেন্সিতে, কিন্তু আমি পরে নিয়েছি কারণ আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মানে কুর্তি টুর্তি এগুলো পরতেই হয়, তাই আমি ওরকম মানি না, মানে পরে ফেলি, আর যখন সাথে মানে কাউকে পাই তখন তাকে একটুখানি ছুঁয়ে নিই, নিয়ে আমি পরে ফেলি। তো যাই হোক, সবাই চলে এসেছে, আসো আসো। এখানে আছে ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এটা কি চিতল মাছ না মা? চিতল মাছ, এটা লেবু লঙ্কা, এটা কি মাছ? ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, এটা এটা আমের টক, আমের টক, এটা মুগ ডাল মাছের মাথা দিয়ে। আচ্ছা, এই দুটো মাছ, আর আরেকটা মাছ আছে না? আরেকটা মাছ ভাজা, পোনা মাছ ভাজা আছে, আলু ভাজা আছে। এই যে মা, মা সবাইকে শুভ নববর্ষ বলো, বলো ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বল, এটাই বল, কি বলছে ভেতর থেকে? এই যে এটা হচ্ছে আমার যা, শুভ নববর্ষ সবাইকে, বাবাকে দেখাবো না, এদিকে আসো, চশমাটা কোথায় গেল? দেখি না, ওহো নষ্ট হয়ে গেছে, রিজু এদিকে আয়, চশমাটা কোথায়, ফটো তুলে দি, বাবা জুতি পড়েছি, আচ্ছা সুন্দর সুন্দর ফটো তুলে দেবো, এই হাসবি না, গরম লাগছে, একটু এসি দেবো, এসি এসি দেবো, এসি দেবো, এদিকে দেখ, এদিকে দেখ না, না তোমার ক্যামেরাতে দেখো, ক্যামেরাটা দেখো, আমাকে বলো, বলো বৌঠান আমি তোমাকে চটকে দেবো, দেখো বলো আমি কে, বলো বলো দাও, এটা এদিকে এদিকে ঘুরে বলো, রবি বলে দাও, বৌঠানকে একটু হাই করে দাও, এই দেখো মেও মা, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, এখন ঠিক আছে, তুই একটু কথা বল, আচ্ছা তোরা কি খেলছিস শুনি, তোরা কি খেলছিস বলি না, ওকে নিয়ে আয়, এই গুবু তুই কি খেলছিস, ভিডিও করছি, একটা
একটা বোকা একটা বোকা ভাই তুই তো কথাই বলতে পারিস ও একটাই জানে বা 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 এই খুলো না ওটা না না দেখছো না কেন ওটা তো মেয়েদের ড্রয়ার ভিডিও দেখিস আমার আচ্ছা তুই লাইক করে দিস তো লাইক করিস তো লাইক করিস না ভিডিও গুলো আমার হাজবেন্ড কে কি করে জানলি তুই কি করে জানলি শুনি আমি ফটোগুলো দেখে জানলাম কোন ফটো ওই ফটোটা দেখে আমার আর কাকার ফটো দেখে তুই জানতে পারলি যে ওটা আমার হাজবেন্ড আচ্ছা তুই জানতি না আচ্ছা তুই জানতি না না কিন্তু ওটা দেখে বুঝতে পেরেছি আচ্ছা তো কাকাই জানে সেটা তুই যে দেখেছিস তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমি তো বাচ্চাদের সাথে বসে পড়েছিলাম লাঞ্চ করতে তো আমার হয়ে গেছে এখন বড়রা সব লাঞ্চ করছে আর তুই আমার কে হইস বললে আমি তোর কে হই বলে দে কে হই কাম্মা ননদ এইগুলো ননদ ওটা আমার দেওর আর এটা আমি আমি কাম্মা হই জায়ের ছেলে হ্যাঁ কিছু না আর বাকি বাড়ির বড়রা সবাই খাচ্ছে আমি জানি কাকাই হাজবেন্ড হয় আমার হাজবেন্ড কাকাই হয় গুবাই ওটা দেখেও জানতে পেরেছে এতদিন জানতো না ওই যে ছবিটা দেখেছে আমিও দেখতে পারলাম কি বলছে রে কি বলছে কি অদ্ভুত না কি এরকম তাই কোন এই তোদের তোদের ফটো তুলে দি দাঁড়া চল একটা ওবিক একটা বিশাল কাজ করে ফেলেছে সেটা হচ্ছে রিজুকে ঘুম পাড়িয়ে দিয়েছে না 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 তুমি দাঁড়াও না যাবে না সবাই এখন গল্প করা হবে ভাবি বিশাল কাজ করে দিয়েছে হবু বাবা ভাইকে ঘুম পাড়িয়ে ট্রেনিং নিচ্ছে ট্রেনিং নিচ্ছে ছোট্ট কিউট ভাই বাবা নিজে ঘুমানোর জন্য নিজে গান করে হ্যাঁ নিজে গান করে ঘুম পেলে নিজে গান করে সবাই বাইরে খাচ্ছে আমি আর ভাই এখানে শুয়ে আছি ভাই ঘুমাচ্ছে শুয়ে আছি আর কি গো না 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 মিষ্টি একটা মিষ্টি খেয়ে নিয়েছি তো সবাই চলে গেছে যে যার বাড়িতে সারাদিনটা হই হই করে তো কাটলোই সাথে স্বাদেরও প্ল্যান করা হলো কবে হবে কি হবে না হবে তো সেই সব নিয়ে আজকের দিনটা পুরো কেটে গেছে আর এখন আমি ফ্রেশ হব আর তোমার সাথে আমার নেক্সট ভিডিওয়ে দেখা হবে আজকের মতন এখানে আমি শেষ করব কারণ ভীষণই টায়ার্ড হয়ে গেছি আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতেও পারছো এখন আমি ফ্রেশ হয়ে ঘুমাবো আর কিছু করবো না
আর তোমাদের নববর্ষ কেমন কেটেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ আমারটা তো দেখতেই পারলে, আর তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদেরটা কেমন কেটেছে, আজকের দিনটা তোমাদের কেমন কেটেছে। তো আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করবো, আর তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে আমার আবার কাল দেখা হচ্ছে, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।